ओम ब्रह्म पर ब्रह्म कुल मालिक राधा श्याम जाले सीता ने कोटि कोटि যারা এখন আমরা যাব পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ। প্রথম সত্যানুসন পাঠ করবেন অমিত শাহ পশ্চিম মেদিনীপুর থেকে। আমি তাকে অনুরোধ করছি সত্যানুসন গ্রন্থ পাঠ করার জন্য। জয় গুরু, জয় গুরু। আগে জয় গুরু শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণীপাঠ। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানেই আনন্দ। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। সত্যানুসরণের যে বাণীটি পাঠ হলো তারই ইংরাজি অনুবাদ পাঠ করবেন শ্রদ্ধেয় শ্রী রাধেশ্যাম ঘোষ ফুলবেড়িয়া পশ্চিম মেদিনীপুর থেকে। আমি তাকে অনুরোধ করছি সত্যানুসরণের ইংরেজি অনুবাদ পাঠ করার জন্য। জয় গুরু শোনা Ignorance creates anxiety for man, and wisdom gives man peace. Ignorance is the cause of grief, and knowledge is bliss. The greater your wisdom, the greater your peace of mind. As your experience is, so is your strength to live normally. Peace, peace, peace. Jagur. জয়গুরু। এরপর চলাসাথি গ্রন্থ পাঠ করবেন শ্রদ্ধেয় হিমাংশু গড়াই পুরুলিয়া থেকে। আমি তাকে অনুরোধ করছি চলাসাথি গ্রন্থ পাঠ করার জন্য। জয়গুরু আগে জয় গুরু শোনা যাচ্ছে? পরম প্রেমময় শ্রী শ্রী আগে ঠাকুরের চলার সাথে গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছে। পাওয়ার পথ। যদি তোমার কিছু চাওয়া থাকে, তাহা হইলে এমন করিয়া কিছু করিতে হইবে, যেমন করিয়া করিলে যাহা চাইতেছ তাহা পাইতে পারো, আর তাহা না করিয়া পাওয়ার আশা করা বিড়ম্বনা মাত্র। তোমার করা যখনই তোমার যেমন করিয়া পাইতে পারো তাহার অনুসরণ করিবে না, যাহা যেমন করিয়া পাইতে চাও তাহা কিছুতেই ঘটিয়া উঠিবে না। তাই বলি, যদি চাওই তবে তোমার করাকে বাস্তবে এমন করিয়া নিয়ন্ত্রিত করো যাহাতে পাওয়াটা ঘটিয়াই ঘটিবে। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। এরপর পাঠ করবেন হিমাদ্রি মন্ডল বাঁকুড়া থেকে। জয় গুরু। জয় গুরু ভাই শোনা যাচ্ছে। পরম প্রেমময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। যখনই দেখছ শরীর ও মনে আয়েস প্রচেষ্টা ক্রমশই প্রকট হয়ে উঠছে, সৎ ও অবসন্ন হয়ে উঠছে তোমার শরীর ও মন, বুঝে নিও তোমার তুমি দুর্বল হয়ে উঠছ ক্রমশই। অবসাদে অভিভূত হওয়া হচ্ছে অসুস্থ হয়ে ওঠার আগমনে, তা সময় হোক বা বাধা ব্যাহতেই হোক, তখন থেকেই সাবধান হয়ে উঠতে চেষ্টা করো। প্রতিশ্রুতি ব্যবস্থাকে অবলম্বন করে প্রথমেই তোমার যা কিছু সবসহ তোমার শ্রেষ্ঠ প্রিয় বা প্রিয়পরম যদি কেউ থাকেন তাতে সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হতে প্রয়াস পাও। দ্বিতীয়ত, তোমার জীবনীয় কর্মগুলি যা তোমার নিজের হাতে করলে চলে ক্রমশ সেগুলি করতে চেষ্টা করো এবং আয়ত্তে আনো। এক কথায়, নিজে যা পারো তা অন্যকে করতে দিও না। তারপরেই সঙ্গে সঙ্গে সত্তা বজায় কৃপদ সহজ প্রাচুর্যকে এমন বিহিত মতো নাও অগ্নি ও বলে বিবেচনা করে, আর কম্পি উৎসাহ বর্ধনী পরিবেশ নিজেকে নিয়োগ করো যথাসম্ভব। এইগুলি সঙ্গে সঙ্গে যেন নিয়মিত
তোমার সহজ তাপ প্রক্রিয়া যদি পেয়ে থাকো কিছু করতে থাকো, আর না পেয়ে থাকলে প্রীতি সহকারে কিছুক্ষণ ধরে ইষ্ট বা ঈশ্বরের স্মরণ মনন করে চলো। এমনি করে তাড়াতাড়ি শরীরকে শুধরে নাও, হয়তো ভবিষ্যতের স্বাস্থ্যহীনতার আকর্ষণ থেকে রেহাইও পেতে পারো। বাণী সংখ্যাতির আছে। জয় গুরু। জয় গুরু। এরপর দেবী সূক্ত গ্রন্থ পাঠ করবেন বন্দনা সাহা, রঘুনাথপুর, পুরুলিয়া থেকে। আমি তাকে অনুরোধ করছি দেবী সূক্ত গ্রন্থ পাঠ করার জন্য। বন্দনামার সম্ভবত নেই, ওই উপস্থিত যে কেউ যদি একটু দেবী সূক্তটা পাঠ উপস্থিত করে দেন, যারা রয়েছেন তাদের দিতি যদি মধ্যে থাকে দিতি করে দিতে পারিস। আমি পড়বো আগে, হ্যাঁ মা পড়ো মা পড়বো। পড়ো। হ্যাঁ, পরম প্রেমময় শিশু ঠাকুরের, আমার জয় গুরু, আমার কথা শোনা যাচ্ছে? আগে মা, শোনা যাচ্ছে? পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের দেবী সূক্ত থেকে বাণী পাঠ। আমার আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করা বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়ই। তোমারই আমি যে মেয়েরা স্বামী সুনিষ্ঠ নয়, সতশ্রোতা আনুগত্য কৃতি সম্বেগ নিয়ে সমপ্রিয় তাৎপর্যে সেবা সংক্রুদ্ধ তৎপরতায় তাদের অন্তরাবেগ নানা সংস্রবে সংঘাতে কামনা কাম কাম কামনায় আবরণে অন্য পুরুষের সঞ্চারিত হতে প্রায়ই দেখা যায়, আর ও হতে আসে পালন বা সংরক্ষণের পাতিত্ব, রক্ষণের পাতিত্ব, আবার তা মত্ত তদ্গর্বিত অন্তস্থ হৃদয়ের প্রীতিরাগ্যে সুধী সানুকম্পিতাকে ভেঙে ব্যতিক্রমের সৃষ্টি করবে কি করে? তাদের বোধবিবেক অনুকম্পাকে মোহগ্রস্ত করে রাগ লালিমায় উচ্ছল স্রোতকে ব্যতিক্রমী মাতাল সঞ্চরণায় বিক্ষিপ্ত করে। তাই বলি, মেয়ে হোক আর পুরুষই হোক, যারা সুনিষ্ঠ অনুরাগের সহিত আনুগত্য প্রীতি সম্মেগে উচ্ছল হয়ে ওঠেনি, সমগ্রীয় তৎপরতা নিয়ে তারা তো নষ্টের দিকে যাবেই, তাছাড়া অন্যকেও নষ্ট করে জহন্নামের যাত্রী করে তুলবে। তাই নিজে যদি তার শিকার হয়ই, তবুও অন্য কাউকে বিষাক্ত করে তোলো না, এতে পাতিত্বের পরিধি অনেক সংকীর্ণই হয়ে থাকবে। নিজে সরে থাকা ভালো, সৃষ্ট সংবর্ধনাকে কি নষ্ট করা ভালো? ভেবে দেখো, বুঝে চলো, দাবানল অরণ্যকে পুড়িয়ে তার পরিস্থিতিকে দহন করতে এগিয়ে আসে। তাই ব্যতিক্রম যে আত্মবিধ্বস্তিকে ডেকে আনে তা নিতান্তই স্বাভাবিক, অমন করে পরিস্থিতিকে কেন ধ্বংসের মুখে টেনে নেবে? বাণী সংখ্যা 41। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। এরপর আগে জয় গুরু। এরপর নারী করবে কৈবল্য, জয় গুরু, জয় গুরু, শোনা যাচ্ছে? মা জয় গুরু, জয় গুরু মা, শোনা যাচ্ছে? পাঠ করেন। আগে মা, শোনা যাচ্ছে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ। উন্নতির পথে তুমি যদি ভালোই থাকিতে চাও, জ্ঞানে শান্তিতে ও সম্মানে, যদি তোমার জীবনকে উন্নতির পথে অতিবাহিতই করিতে চাও, তবে তুমি তোমার পুরুষের কাছে এমনতর শ্রী বাক চরিত্র ও সেবা লইয়া উপস্থিত হও, যাহাতে তিনি জীবন যশ ও বৃদ্ধিতে উন্নত ও অটুট হন। বাণী সংখ্যা 124। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। ক্াকাকাকাকাকাকে
আমরা যারা প্রার্থনা ও অমীয় গ্রন্থাদি পাঠ করলেন, আমরা সকলেই সমৃদ্ধ হলাম এবং ইষ্টপথে চলার প্রেরণা পেলাম। অত্যন্ত সুন্দরভাবে ভক্তি সহকারে প্রতি প্রত্যেকেই পাঠ করেছেন, ভীষণ ভালো হয়েছে। আমি পরম দয়ালে রাতুল চরণে প্রতি প্রত্যেকের সুস্থ স্বস্থ ঐষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। সকলেই ভালো থাকবেন। জয় গুরু। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে যাব, তা হচ্ছে পরম দয়ালের ভক্তিগীতি। আমাদের উদ্বোধনী সঙ্গীত বা ভক্তিগীতি পরিবেশন করবেন মধুমিতা গুচ্ছাইত মা পুরুলিয়া থেকে। আমি মাকে অনুরোধ করছি ভক্তিগীতি করার জন্য। জয় গুরু। আগে মা জয় গুরু, শোনা যাচ্ছে, শুরু করেন। হ্যাঁ, অন্তর জানি, পাখি গীত গাই
জয় গুরু। আমরা ভক্তি গীতি শুনলাম মধুমিতা মায়ের কাছ থেকে, অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে তিনি আমাদের পরম দয়ালের আতুল চরণে এই ভক্তি গীতির অর্ঘ্য নিবেদন করলেন। আমরা মুগ্ধ হয়ে শুনলাম। আমরা প্রতি প্রত্যেকেই মধুমিতা মায়ের এবং তার পরিবারের প্রতি প্রত্যেকের দীর্ঘ সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং পরম দয়ালের রাতুল চরণে এই প্রার্থনা করি, তিনি যেন এইভাবে ভক্তি অর্ঘ্য দিয়েই ইষ্ট প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠেন। জয় গুরুমা, ভালো থাকবেন। আমরা এখন আরো একটি ভক্তি গীতি শ্রবণ করব। ভক্তি গীতি পরিবেশন করবেন মীনাক্ষী দত্ত মা খাতড়া বাঁকুড়া থেকে। আমি মাকে অনুরোধ করছি ভক্তি গীতি পরিবেশন করার জন্য। মীনাক্ষী নেই যশস্বীদা, তার পরের জনকে ডেকে নিন। আগে আগে জয় গুরু। যাই হোক, কোনো কারণে মীনাক্ষী দত্ত মা উপস্থিত হতে পারেন নাই, তাই পরবর্তী যিনি রয়েছেন তাকে আমি অনুরোধ করছি। তিনি হচ্ছেন সুধৃতি পাল হিংজুরি বাঁকুড়া থেকে। আমি মাকে অনুরোধ করছি ভক্তি গীতি পরিবেশন করার জন্য। জয়গুরু। জয়গুরু মা, শোনা যাচ্ছে? আচার্যদের শিষ্য দ্বারা লেখা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। অবতীরগতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রাণারাম, প্রণাম তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। অবতীরগতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রাণারাম, প্রণাম তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। সকল পাতি বিশাল ভুবনে তোমারি পদ জানিতা মনে, সকল পাতি বিশাল ভুবনে তোমারি পদ জানিতা মনে, যাহা চাই তাই পাই গো সদাই সেতাই নাই বিরাম, যাহা চাই তাই পাই গো সদাই সেতাই নাই বিরাম। অগতির গতি তুমি লোকপতি বাঞ্ছিত প্রাণারাম, প্রণাম তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম। মন মন চাই বাধা থাকি তাই মুক্তি চরণে চলে, অনায়াসে তুমি মুক্তি মিলাও
মুক্তি তখন মেলে বন্ধন চাই বাধা থাকি তাই মুক্তি চরণে চলে অনায়াসে তুমি মুক্তি মিলাও মুক্তি তখন মেলে চলনে বলনে কর্ম সাধনে যা যায় গুণধাম চলনে বলনে কর্ম সাধনে যা যায় গুণধাম অনায়াসে তুমি দাও তামারে প্রণাম কোটি প্রণাম 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 জয় গুরু জয় গুরুমা। অত্যন্ত সুন্দর আচার্যদেব শিশির দাদার লেখা একটি ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন পরমতালের আতুল চরণে, খুব সুন্দর হয়েছে, আমরা সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি পরমদ্বারের আতুল চরণে তাঁর এবং তাঁর পরিবারের প্রতি প্রত্যেকের সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। এরপর আমরা আরো একটা ভক্তিগীতি শুনে নেব। ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় রতনচন্দ্র খা, যাজক কর্মী, পরমদয়ালের পাঞ্জাধারী কর্মী, হুগলি থেকে। আমি দাদাকে অনুরোধ করছি ভক্তিগীতি পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু দাদা। কবি হেমচন্দ্রের লেখা একটি গান পরিবেশন করার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। বিশ্ববিনায় যে গান বাজে যোগ দেরে আজ সে গানে বিশ্ব প্রাণে বহে যে প্রাণ মিলাও পরাণ সেই প্রাণে বিশ্ববিনায় যে গান বাজে যোগ দেরে আজ এই গানে বিশ্ব প্রাণে বহে যে প্রাণ মিলাও পরাণ সেই প্রাণে বিশ্ববিনায় ছন্দে গীতে গন্ধে ভাসে পাখির তানে ফুলের বাসে ছন্দে গীতে গন্ধে ভাসে পাখির তানে ফুলের বাসে মাতাস পাগল মাসে মাতাস পাগল মাসে
আছে বাধা বাধন এ মানে বিশ্ববিনাই যে গান বাজে যোগ দেরে আজ সেই গানে বিশ্ব প্রাণে বহে যে প্রাণ মিলাও পরাণ সেই প্রাণে বিশ্ববিনাই কান পেতে শোন পড়েছে সারা ওরে অন্ধ আপন হারা কান পেতে শোন পড়েছে সারা ওরে অন্ধ আপন হারা রুদ্ধ হয়ে আছিস যারা রুদ্ধ হয়ে আছিস যারা কারাগারের মাঝখানে বিশ্ববিনাই বিশ্ববিনাই যে গান বাজে যোগ দেরে আজ সেই গানে বিশ্ব প্রাণে বহে যে প্রাণ মিলাও পরাণ সেই প্রাণে বিশ্ববিনাই আপনারে আজ বিলিয়ে দিয়ে তান্দুরে দে সেই তানে আপনারে আজ বিলিয়ে দিয়ে তান্দুরে দে সেই তানে বিশ্ববিনাই ছন্দে গীতে গন্ধে ভাসে পাখির তানে ফুলের বাসে ছন্দে গীতে গন্ধে ভাসে পাখির তানে ফুলের বাসে বাতাস মা ফাগুন মাসে বাতাস মা ফাগুন মাসে বাধা বাঁধন হে মানে বিশ্ববিনাই 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 জয়গুরু 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 অত্যন্ত সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করলেন শ্রদ্ধেয় রতনদা, আমরা একবারে মুগ্ধ হয়ে শুনছিলাম, মন ভরে গেল। পরমদয়ালের রাতুল চরণে তার এবং তার পরিবারের প্রতি প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, এবং তিনি যেন এইভাবেই সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের পরম দয়ালকে নন্দিত করে তুলেন এই প্রার্থনা করি। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। আর দাদার কাছে এই প্রার্থনা রইল, দাদা আমরা যেন আবারও আপনাকে পাই। জয় গুরু, জয় গুরু। সৎসং বিহার খাতার পক্ষ থেকে দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের পূর্ববর্তী মীনাক্ষী মা আপনি জয়েন করেছেন কি? মীনাক্ষী মা, মীনাক্ষী মা, মীনাক্ষী মা আছেন?
না না উনি জয়েন করেননি এখনো। জয় গুরু, ঠিক আছে, যাই হোক কোনো কারণবশত তিনি জয়েন করতে পারেননি, আমরা পরবর্তী আমাদের অনুষ্ঠানের দিকে যাব। এখন আমাদের কীর্তন পরিবেশন করবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় তরুণ কুমার মাহাতোদা, সভাপতি ঋষি খাতড়া বাঁকুড়া থেকে। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করছি কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু দাদা, জয় গুরু, আগে জয়, আগে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। উপস্থিত সকলকে আনন্দিত জয় গুরু জানিয়ে আচার্যদেব শিষ্যে দাদা বিরচিত একটি কীর্তন পরিবেশনের চেষ্টা করছি। জয় গুরু। হঠাৎ যে ঘোর লেগেছে আমার আখি জুড়ে, হাত প্রাণের মাঝে উঠেছে, প্রাণের মাঝে উঠেছে, প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রভুর গানের সুরে, প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রভুর গানের সুরে, আমার আখি জুড়ে। নিখিল ধরার অধীরাজে আজ মোদের মাঝে, নিখিল ধরার অধীরাজে আজ মোদের মাঝে, আর বন্দনাতে সকাল সাঁঝে, বন্দনাতে সকাল সাঁঝে, তাই তো ছুটি ওরে, তাই বন্দনাতে সকাল সাঁঝে, তাই তো ছুটি ওরে, আলোর মানে উজ্জ্বল হলো দিশি, তাকে পেয়ে কাটলো মোদে আঁধার ভরা ঋষি, আলোর মানে উজ্জ্বল হলো দিশি, তাকে কাটলো মোদে আনন্দে, চল না ছুটি রাতুল চরণ ধরে রে, আনন্দে চল না ছুটি রাতুল চরণ ধরে রে, রাতুল চরণ ধরে রে, আনন্দে চল না ছুটি রাতুল চরণ ধরে রে, আজ আনন্দে চল না ছুটি রাতুল চরণ ধরে রে, আনন্দে চল না ছুটি
জয় গুরু জয় গুরু জয় গুরু হ্যালো সদ্গুরুদা আমার নাম অজয় গুরু ভাবে তখনই তিনি এইভাবে এবং তার পরিবারের নীরব জীবন প্রার্থনা করেভাবেই কীর্তনের দিয়ে আমাদের প্রতি প্রত্যেকের ঠাকুর যে বলেছেন কীর্তন হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের উচ্চে নিয়ে যেতে পারে অর্থাৎ একটা মূল কীর্তনের মধ্যে আমাদের এক চেষ্টাকে মধুময় করে আমাদেরই তথাপি বলার কথা তাই তাকে বললাম না বলে পারি না আমরা এতক্ষণ গান কীর্তন বাণী পাঠ প্রার্থনা ইত্যাদির মধ্যে ছিলাম এখন আমরা যাবো আমাদের মধ্যে রয়েছে স্নেহাংশু আমরা তার কাছ থেকে শ্রদ্ধা করার জন্য জয় গুরু দাদা শোনা যাচ্ছে আগে শোনা যাচ্ছে দাদা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা রাঙ্গাইতে শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপদ শ্রী শ্রী বর্তার শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্য দেব দাদা শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপদ বাবাইদার শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায় সৎসঙ্গে সংযুক্ত সকলকে রাহনন্দিত জয়গুরু জানিয়ে পরম দয়ালের ভাবধারায় কিছু কথা বলার চেষ্টা করছি। আজ সৎসঙ্গ বিহার খাদড়া পরিচালনায় এই সৎসঙ্গ এই সন্ধ্যা সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। এই অনলাইন সৎসঙ্গে আমাকে তার কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এই অনলাইন সৎসঙ্গে আমাদের সংযুক্ত এবং অসংযুক্ত প্রতি প্রত্যেকে মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। প্রথমে বলবো, হে প্রভু, তোমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল বলে থাকি তোমার সন্তান রূপে আমাকে ক্ষমা করে দিবেন। আর সত্যানুসরণে আমরা আছি জানি যে বলাই কম কাজে বেশি সেই প্রথম শ্রেণীর কর্তা, আর যে যেমন বলে তেমন করে সেই মধ্যম শ্রেণীর কর্মী, আর যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী, আর যার বলতেও আলস্য করতেও আলস্য সেই অধম। তাই আমি বলছি না যে আমি প্রথম শ্রেণীর কর্মী বা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর কর্মী, আমি এটাও বলছি না যে আমি অধম। তো ঠাকুর নিজেকে ছোট করার কথা কখনোই বলেননি। ছোটবেলায় ঠাকুর রাস্তা দিয়ে মহা আনন্দে চিৎকার করে করে যাচ্ছেন,
আর বলছেন আমি অমৃতের সন্তান, আমি বীর, আমি সব পারি। তখনই একজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন সেই বৈষ্ণব ঠাকুরকে দেখে বললেন, এরকম বলতে নেই, এরকম ভাবে ঠাকুরকে ডাকতে নেই, বলতে হয় আমি দীন, আমি কিছু পারি না, আমি কিছু বুঝি না, কিছু জানি না। সেই মতো কি করলেন ঠাকুর, কয়েকদিন ওই রকম ভাবেই চলতে লাগে। তো চলার পরে দেখলেন, অনুভব করলেন যেন তিনি কিছু পারেন না, তিনি কেমন যেন অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। এরপর ঠাকুর একদিন হঠাৎ কি করলেন, ছুটতে গিয়ে পদ্মার তীরে চিৎকার করে বলতে লাগলেন, আমি দীন নই, হীন নই, আমি সব পারি। তাই আমি যে অধম, আমরা যে অধম একেবারে সেটা বলবো না। তিনি আমায় মানে যেভাবে দেখতে চান সেই মতোই যেন আমি হতে পারি, মানে আমার তার মনের মতো আমি যেন হয়ে উঠতে পারি। পরম দয়ালের কাছে এই প্রার্থনা। এই যে এতক্ষণ শুনছিলাম তার গুণগান, তার সঙ্গীত, গান, কীর্তন, মনে হচ্ছিল যে তিনি আমাদের মধ্যেই আছেন, এই সৎসঙ্গের মধ্যেই উপস্থিত আছেন। সত্যিই তাই। তো একবার ভক্ত নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জানতে চাইলেন যে প্রভু তুমি থাকো কোথায়। উত্তরে প্রভু বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ, মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মানে আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, আমার ভক্তরা যেখানে আমার গুণগান কীর্তন করে আমি সেইখানেই থাকি। তাই তিনি আমাদের মধ্যেই উপস্থিত আছেন, আমরা তাকে নিয়ে আছি, তিনি আমাদের মধ্যেই আছেন। তো সমগ্র জীব জগৎ সে আদিকাল থেকে কি হয়ে আসছে, বাঁচার আকুতি আর বেড়ে ওঠার সম্বেগ নিয়ে যুগের পর যুগ নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্রমবিবর্তনের পথে এগিয়ে চলেছে, আর সেটাই হলো প্রকৃত ধর্মের স্বরূপ। ঠাকুর বলছেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়তা ধর্ম নারে। আমরা কেউই হিন্দু, মুসলমান বা খ্রিস্টান নয়, আমরা সকলেই আর্য কৃষ্টির সন্তান, তাঁর সন্তান, পরম পিতার সন্তান। তাই তো তার গানে আছে, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী, যত মত তার মূলে একই পথ, সাধনার পথ কবু দুই নাই। আর তিনি বলছেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, যা আমাদের জীবনের বৃদ্ধি আর বাঁচার পথ এগিয়ে নিয়ে যায় তাই ধর্ম। আবার তিনি বলছেন যে অন্যে বাঁচে নিজে থাকে, ধর্মে ধর্ম বলে জানিস তাকে। এই বাণীটির উপর একটি পৌরাণিক ঘটনা বলছি। তো দক্ষ রাজের কন্যা দিতি আর অদিতি, দিতির সন্তানরা হলো দৈত্য মানে অসুর, আর অদিতির সন্তানরা হলো দেবতা। অসুররা একদিন দাদু দক্ষ রাজের কাছে নালিশ করলেন যে যত সুযোগ সুবিধা সব দেবতাদের জন্য, আর মন্দ যা কিছু সব আমাদের জন্য। তখন দক্ষ রাজা বললেন, কেন কি হয়েছে? তখন দৈত্যরা বললেন, সমুদ্র মৈথনের সময় যে অমৃত উঠলো তা দেবতাদের দেওয়া হলো,
আর আমাদের দেওয়া হলো কি বিষ। তো মন্থনের সময় সাপের মুখের দিকটা আমরা ধরলাম আর ওরা লেজের দিকটা, যত সব পক্ষপাতিত্ব ওসব চলবে না। তখন দক্ষ রাজা বললেন, দেবতারা আসলে বাঁচার নীতিটা জানে, তাই ওদের সবটাই ভালো হয়, শুভ হয়, আর তোমরা বাঁচার নীতি অনুসরণ করো না, তাই তোমাদের যা কিছু সব মানে অশুভ, অসুখে পরিণত হয়েছিল। অনেক তর্ক বিতর্কের পর দক্ষ রাজা বললেন, একটা পরীক্ষা নেওয়া যাবে আর এর মধ্যেই সব প্রমাণ হয়ে যাবে বাঁচার নীতি কারা অনুসরণ করে। তখন অসুররা বলেন, ঠিক আছে আমরা রাজি। তখন দেবতাদের ডাকা হলো, বিভিন্ন রকম লোভনীয় খাবার দাবার মিষ্টি ভোজনের জন্য ব্যবস্থা থাকবে, সেখানে থাকলো। তো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্ত খেতে হবে, এটাই তোমাদের পরীক্ষা। অসুররা বললেন, এই ব্যাপার ঠিক আছে। তো ভোজনের নামে জীব থেকে জল গড়িয়ে পড়লো, বললেন আমরাই আগে পরীক্ষা দেব। তখন দক্ষ রাজা বললেন, ঠিক আছে তাই হবে, কিন্তু একটা শর্ত আছে, খাওয়ার আগে সবার ডান হাত কনুয়ের সাথে বাঁশের বাখাড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হবে, যাতে কোনো কনুয়ে ভাঁজ না পড়ে, ভাঁজ না করা যায় সেটা। তো এবার সবাইকে বসিয়ে দেওয়া হলো, অপূর্ব অপূর্ব পাত্রে লোভনীয় বলে খাবার ছিল সেখানে। এবার দক্ষ রাজা বললেন, নাও খাওয়া শুরু করো। অমনি বড় বড় থাবা তুলছেন অসুররা, তো মিষ্টি তুললেন, তো মুখ পর্যন্ত আর হাত তার আসছে না, তাদের সমস্ত শক্তি একত্রিত করেও চেষ্টা করো তা হচ্ছে না। তখন ডান হাত সোজা করে উপর দিকে তুললেন, বড় করে হাঁ করলেন, মিষ্টি ছেড়ে দিলেন, মিষ্টি না খেয়ে গায়ে গোটা শরীরে পড়লো। তো তো জিভে চেটে চেটে সেটা ব্যর্থ হলো সবকিছুই, মানে তারা পেলো না খেতে। তখন রাগে বললেন, ওরা কি করে খায় দেখবো, তো আমরা দেবতাদের বাঁধবো, শক্ত করে বাঁধবো, এমন শক্ত করে বাঁধবো যাতে কিছুতেই খেতে না পারে। তো যথারীতি বৃত্তাকারে সবাই বসে বসতে দেওয়া হলো দেবতাদের, দেবতাদের হাত শক্ত করে বেঁধে দেওয়া হলো। তো দৈত্যরা বেঁধে দিলেন খুব সুন্দর করে, শক্ত করে। তো সামনের পাত্রে সুন্দর করে মিষ্টি সাজানো হলো, বলা হলো এরপর শুরু করো। অমনি দেবতারা নিজের মুখে মিষ্টি না ঢুকিয়ে মানে বাম পাশে জনের মুখে সোজাসুজি ভাবে ঢুকিয়ে দিলেন। তো আর তিনি তা মহা আনন্দে, তারা মহা আনন্দে খেতে লাগলেন। এভাবে প্রতি প্রত্যেকে বাম পাশের জনকে মুখে মিষ্টি খাওয়ালেন এবং যাবতীয় সুসজ্জিত খাবার খাওয়ালেন। তো সোজাসুজি ভাবেই এমনি ভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে মিষ্টি খেয়ে ফেললেন, কেউ কিন্তু নিজে খেলেন না, সবাই অন্যকে খাওয়ালেন, সঙ্গে সঙ্গে নিজেরও খাওয়া হয়ে গেল। এই অপূর্ব শিক্ষণীয় বিষয়, স্বার্থের লালসায় ছুটলে জীবনে আসলে দুর্যোগ ঘটে, কিন্তু স্বার্থ ত্যাগে আসে প্রকৃত সুভোগ। তাই তো দয়ালের এই বাণী, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তা পরমপিতা আমাদের যা যা বলেছেন সেগুলি নিখুঁত ভাবে পরিপালন করলে ধর্ম পরিপালন করা হবে, আর সেই দিকে আমাদের নজর দিতে হবে। আমরা মানুষ, আমরা কি হচ্ছে জীবেদের শ্রেষ্ঠ, সংসারের সুখ শান্তি নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি। এই বেঁচে থাকার পথে বাধা সৃষ্টি করে মানুষের মনের মধ্যে যে দুর্বলতা, তাই ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থে প্রথমেই বললেন, আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই দুর্বলতা আমাদের মানে শেষ করে দেয়। এই দুর্বলতা কাটিয়ে উঠবো কিভাবে, এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। একদিন আশ্রমে ঠাকুর বসে আছেন, তখন এক মা এসে ঠাকুরের কাছে নালিশ করলেন, আমার ছেলে একদম পড়াশোনা করে না, কথা শোনে না, তো আপনি বলে দেন এখন আমি কি করব ওকে নিয়ে। তো ঠাকুর তখন ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুই পড়াশোনা করিস না? তো ছেলেটি মানে মনে মনে ভয় আসছে,
যে সত্যি আমি তো পড়াশোনা করি না, যদি ঠাকুর আমাকে বকেন। তো সে ভয়ে ভয়ে উত্তর দিলেন, ঠাকুর আমার পড়াশোনা করতে ভালো লাগে না একদম। তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন তাকে, তোর কি করতে ভালো লাগে তাহলে? তখন ছেলেটি মহা আনন্দে বলল, আগে ঠাকুর আমার সিনেমা দেখতে ভালো লাগে। তখন ঠাকুর বললেন, তো সিনেমা দেখতে ভালো লাগে, তাহলে তুই এক কাজ কর, একটা কাজ করতে পারবি? তো রোজ দুটো করে সিনেমা দেখে আমাকে গল্পটা এসে বলবি, সিনেমার গল্পটা কি হয়েছে। তো ছেলেটি তো খুব আনন্দ, আগে ঠাকুর পারবো। এখন এখন সে ছেলেটির মা মনে মনে ভাবছেন যে ঠাকুরকে আমি আমার ছেলের পড়াশোনার জন্য বললাম, আর উনি সিনেমা দেখার কথা বলছেন। তো মা ভাবছেন, যাই হোক ঠাকুর বলছেন তো ভালো, নিশ্চয়ই বলছেন কিছু একটা। তাই মা কিছু না বলে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। এরপর ছেলেটি রোজ দুটো করে সিনেমা দেখে ও ঠাকুরকে এসে গল্পটি শোনায় সেখানে। তো কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর ছেলেটি যে সময় গল্প শোনাতে আসে, ঠাকুর সে সময় ব্যস্ত থাকেন। তো এভাবে ঠাকুরকে গল্প শোনানো হচ্ছে না ছেলেটির আর। তো একদিন ঠাকুর কি করলেন, ছেলেটিকে ডেকে পাঠালেন, বলে আমার তো সময় হচ্ছে না রে তোর গল্প শোনার, তাই তুই এক কাজ করতে পারবি, তুই গল্পগুলো আমাকে লিখে লিখে এনে দিতে পারবি? এখন ছেলেটি হবে, এ এমন কি ব্যাপার, আগে ঠাকুর পারবো। আরো বেশ কিছুদিন গেল, নিয়মিত সে লিখে লিখে এনে দিচ্ছে গল্পটি। তো ঠাকুর ছেলেটিকে আবারও ডেকে পাঠালেন এবং বললেন, তুই যে আমাকে বাংলাতে গল্পগুলো লিখে দিস সেটা আমি বুঝতে পারি ঠিকই, কিন্তু আমার সাথে যে হাউজার মেন্দা থাকেন তিনি তো বাংলা বোঝেন না, তাই তিনি কিছুই বুঝতে পারেন। তুই এক কাজ করবি, তুই গল্পগুলো ইংরেজিতে লিখে এনে দিতে পারবি? ছেলেটি ভাবলো যে ঠাকুর তো আমাকে পড়াশোনার কথা বলছেন না, আর তিনি গল্পগুলো লিখতে বলেছেন, তাই গল্পগুলো আমি ইংরেজিতে লিখে দেব। এবং ঠাকুর বললেন, আজ্ঞে ঠাকুর আমি পারবো। তো সে তো ইংরেজি জানে না, তো ইংরেজি শিখে ইংরেজিতে সে গল্পগুলো ঠাকুরকে লিখে দিতে শুরু করলো, সে সিনেমার গল্প। এরপর ছেলেটি একদিন, তখন সে পড়াশোনাতেও আস্তে আস্তে দক্ষ হয়ে উঠছে, সে নিজে বুঝতে পারছে না কিভাবে সে দক্ষ হয়ে উঠছে। এরপর ছেলেটি একদিন বাইরে পড়াশোনা যাবার করতে যাবে, সে যাবার জন্য ঠাকুরের কাছে নিবেদন করলেন এবং ঠাকুর অনুমতি দিল। কিছু বছর পেরিয়ে গেল, কিছু বছর পর ছেলেটি ফিরে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আমাকে চিনতে পারছেন? ঠাকুর বললেন, তোকে চিনবো না রে ছাওয়াল, তুই তো সেই যে আমার গল্পগুলো লিখে দিতিস, যে আমার গল্পগুলো লিখে দিতিস। তখন ছেলেটি বলছেন, এখন আমি মানে ইংরেজি শিক্ষকতা করি ইংলিশে, তো সেই স্কুলেরই হেডমাস্টার আমি। তখন ঠাকুর মানে কি আনন্দ পেলেন, খুশি হলেন এবং চিৎকার করে সবাইকে বললেন, দেখেন দেখেন আমার ছাওয়াল মাস্টার হয়েছে, সে কি আনন্দ ঠাকুরের। মানে তিনি এইভাবেই ছেলেটির দুর্বলতা কাটিয়ে তুলেছিলেন। আরো একটা ঘটনা বলি এই দুর্বলতা কাটিয়ে তোলার ব্যাপারে। তো আশ্রমে তখন অনেক মায়েরা থাকতেন, ঠাকুর তাদের পড়াশোনার ব্যবস্থা করার কথা বলেছিলেন আমাদের শ্রদ্ধেয় পঞ্চানন্দা। ওনাকে তাদের মধ্যে একজন মা ছিলেন, শ্রদ্ধেয় সেবা মা। সে সেবা মায়ের
অঙ্ক কিছুতেই মাথায় ঢুকত না। তাকে পঞ্চানন্দা অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই আর বোঝাতে পারেনি। শেষমেষ পঞ্চানন্দা ঠাকুরের কাছে আসলেন এবং এসে বললেন, আমি সবাইকে পড়াতে পারলেও ওই সেবা মাকে আমি কিছুতেই অঙ্ক করাতে পারছি না, তো ঠাকুর আমাকে ক্ষমা করবেন, ওকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তো ঠাকুরও আর কিছু বললেন না, চুপ করে থাকলেন। একদিন কি হয়েছে, শ্যামা মা রান্না করার জন্য মশলা বাটছিলেন শিলনোড়াতে, ওই শিলনোড়ার মানে ওই শিলের উপরে সে নোড়াটিকে ঠিক সোজাসুজি ভাবে রেখেছে, দাঁড় করিয়ে রেখেছে শ্যামা মা। তো সেটা ঠাকুর লক্ষ্য করলেন, তাই দেখে ঠাকুর পঞ্চানন্দাকে ডাকলেন, বললেন, আসেন আসেন পঞ্চানন্দা, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তো পঞ্চানন্দ তখন বুঝতে পারলেন ব্যাপারটা এবং শ্যামা মাকে গিয়ে বললেন, এতদিন ধরে যে অঙ্কটা মানে বোঝাতে মানে পারছিলেন না সেটাও এটাই, যে শিলের উপর নোড়াটা সোজাসুজি মানে দাঁড় করিয়ে রেখেছে সেটাই হলো 90 ডিগ্রি কোণ, সেই অঙ্কটা বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু সে রান্নার শিলনোড়ার মাধ্যমেই বুঝিয়ে দিলেন। তাহলে দেখুন যে সেবা মায়ের কিন্তু পড়াশোনার প্রতি ঝোঁক ছিল না, তার রান্না বান্নার প্রতি ঝোঁক ছিল। ঠাকুর কিভাবে তার দুর্বলতাকে কাটিয়ে তুললেন। পরে আবার ঠাকুর পঞ্চানন্দকে বললেন, ওরা সব পারে পঞ্চানন্দা, খালি একটু মানে বুঝিয়ে বললেই হয়, তাই আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, কারণ ঠাকুর বলেছেন যে মানুষ যেন আমায় দেখে বুঝতে পারে আমার ঠাকুর কেমন, তিনি যেন মানে আমার মধ্যে তা প্রকাশ পান, তবেই সেটা মধুর হয়ে উঠবে। তাই সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। তাই তাকে মধুর ভাবে প্রকাশ করার জন্য আমাদের সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আর সেই দুর্বলতা কাটিয়ে ওঠার মানে কোনো না কোনো পথ আমরা পাবই, কারণ পৃথিবীতে এমন কোনো সমস্যা তৈরি হয়নি বা হবেও না যার সমাধান ঠাকুর দেননি। সব কিছুটা তিনি দিয়েছেন আমাদেরকে, শুধু করে নিতে হবে। এই কঠিন পরিস্থিতি চলছে, এই কঠিন পরিস্থিতিতে সকলে যখন চারিদিকে মানে অবসাদগ্রস্ত, তখন কিন্তু আমরা সৎসঙ্গীরা প্রত্যেক দিনই অনলাইনে সৎসঙ্গের মধ্য দিয়ে ভালো আছি। তাই আমরা ভবিষ্যতেও যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা ভালোই থাকব, যদি তার কথাগুলিকে নিখুঁত ভাবে পরিপালন করতে পারি, তার ইচ্ছা গুলিকে যদি আমরা ঠিকঠাক ভাবে পরিপালন করতে পারি। তার ইচ্ছা কি? তার এখন ইচ্ছা 3.5 কোটি দীক্ষার। তাই আচার্য দেবের ইচ্ছা মানে কি হচ্ছে? ঠাকুরের ইচ্ছা। তাই আমাদের সমস্ত যুক্তি প্রশ্ন সরিয়ে এমনকি মরণ স্তব্ধ করেও তার ব্রত পালন করতে হবে। তার প্রশ্ন আমার অস্তে যাও প্রভু যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয়।
আমাদের শ্রদ্ধেয় যে তারা তাকে ধরেছি, ধরাটা কেমন হবে আর সেই ধরার মধ্যে করার যে একটা প্রবণতা আছে সেই করার মধ্যে দিয়ে আমরা যে একবারে সর্বাঙ্গ সুন্দর হতে পারবো সেটা তিনি কত মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আমরা সত্যি অনুপ্রেরণা পেলাম এবং সমৃদ্ধ হলাম। সকলেই পরম দয়ালের রাহুল চরণে তার এবং তার পরিবারের প্রতি প্রত্যেকে সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং আবারও পরবর্তী সময়ে আমরা যেন এই সৎসঙ্গ বিহার খাতায় ইষ্ট প্রসঙ্গ করার জন্য দাদাকে আবারও পাই এই আশা রাখি এবং দাদাকে সৎসঙ্গ বিহার খাতার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। জয় গুরু। সৎসঙ্গে আমাদের একবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি, এখন ধ্বনি দিবার পালা। যাই হোক, ধ্বনি দিয়ে আমাদের সৎসঙ্গ শেষ করব। বন্দে পুরুষোত্তমম্, বন্দে পুরুষোত্তমম্, বন্দে পুরুষোত্তমম্, পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, বন্দে পুরুষোত্তমম্, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম্, বন্দে পুরুষোত্তমম্, বন্দে পুরুষোত্তমম্, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি। জয় গুরু। সকলকে জয় গুরু। সকলে ঠাকুর প্রণাম করেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সকলকে জয় গুরু। আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানেই সমাপ্ত হলো। এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় ডাক্তারবাবু উপস্থিত আছেন। জয় গুরু। জয় গুরু। সকলকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। ডাক্তারবাবু আছেন? জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় ডাক্তারবাবু আমাদের মধ্যেই জয়েন করেছেন। ডাক্তারবাবু জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় ডাক্তারবাবু উপস্থিত রয়েছেন। আমাদের বিজ্ঞাপনে দেওয়া আছে
আপনারা তো সকলেই অবগত, যদি উপস্থিত কারোর মধ্যে কোনো জিজ্ঞাসু থাকে তাহলে চিকিৎসা বিষয়ে আমাদের ডাক্তারবাবু আছেন, প্রতিদিনের নাই, আজও তিনি উপস্থিত আছেন, যদি কারো প্রয়োজন হয় ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন। আগামীকাল জয়গুরু, সকলকে জয়গুরু, একই জয়গুরু, আগে জয়গুরু, আগামীকাল এই একই লিঙ্কে একই সময়ে সৎসঙ্গ বিহার খাতড়ার পরিচালনায় অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই যুক্ত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এই